হেলাল উদ্দিন আপনি লিখেছেন দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হলো অনেকে এটিকে সুদভিত্তিক বলছেন কারণ কি সরকার সরকারি চাকরিজীবীদের পেনশন দিলে সুদ হয় না অন্যদের দিলে সেটা কেন সুদ হবে বেহেল উদ্দিন আমরা এ বিষয়ে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে ইতিমধ্যে জানিয়েছি যে পৃথিবীর বিভিন্ন দেশে সর্বজনীন পেনশন চালু আছে এই সর্বজনীন পেনশনের মাধ্যমে আপনার সব ধরনের মানুষই তাদের বৃদ্ধ বয়সে তারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পেনশন টাকা নিজে চলতে পারেন এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের দেশে সেটি চালু হচ্ছে কিন্তু সে সাথে এ উল্লেখযোগ্য যে স্কিমটি ঘোষিত হলো সেই স্কিমটি শুধুমাত্র একটি কারণে নয় বরং কয়েকটি কারণে সেটা সরিয়া সম্মত নয় সেখানে একজন মানুষ যা জমা দেবেন তার চাইতে কম পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে অর্থাৎ সেরকম স্কোপও আছে আবার অনেক বেশি পাওয়ারও সম্ভাবনা আছে এবং নির্দিষ্ট টাকা দেওয়ার পর তার চাইতে কম কিংবা বেশি দুইটা পাওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় গারার আর এই গারারের কারণে ইসলামের শরিয়াতে অনেক লেনদেন কি ইসলামের শরিয়াতে মনে করা হয় না এবং সেই সাথে আপনার অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে সেই অতিরিক্তটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে নিশ্চয়ই সেটা বাণিজ্যিক ভিত্তিতে নয় তো ইনভেস্টমেন্টের বিপরীতে অতিরিক্ত জানিচ্ছি আমরা সেটা সুদেগণ্য হচ্ছে এছাড়াও আকলু আকলু আমল নাসিবিল বাতেল শরিয়ার মূলনীতিতে আপনার এই একটি বিষয় আছে যার ভিত্তিতে ইসলামী অর্থনীতিতে অনেক লেনদেন হারাম হয় মূলত ইসলামী অর্থনীতি মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্য আল্লা মোখার রসুল সাল্লা সাল্লামের আলোকে অনেক বিধিনিষেধ আমাদের জন্য আরোপ করেছে এবং সে বিধিনিষেধ লঙ্ঘন করা কোনো মুসলমানের জন্য যায় হবে না সে আলোকে সর্বজনীন পেনশনের যে বর্তমান স্কিম বলা হয়েছে সেটি সরিয়া সম্মত কোনোভাবেই নয় এবং এ বিষয়ে অনেক সরিয়া বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে আমাদের আলাপ হয়েছে হাটাজারের সাবেক মোহতামিম যিনি সদ্যপ্রয়াত রহিমা হল্লাহ তার সাথে আমার আলাপ হয়েছে এবং পটিয়ার মহাপরিচালক মানা আবাদুল্লাহ হামজা হাফিজা উল্লার তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে দেশের শীর্ষস্থানে অনেকগুলো আমাদের সাথে আমার কথা হয়েছে তারা সবাই এটা নিয়ে ভাবছেন যে বিকল্প কি স্কিমের প্রস্তাব দেওয়া যায় ইতিমধ্যে আমরাও বিভিন্নভাবে সরকারের কাছে প্রস্তাব জানিয়েছি যে সুদ মুক্ত বা আপনার সুদ ছাড়া সরিয়াভিত্তিক কোনো স্কিমও যেন চালু করা হয় কারণ দেশের নাগরিকদের একটা বড় অংশ সুদকে ঘৃণা করে অবশ্যই তাদের অধিকার দেখাটা কর্তব্য রাষ্ট্রের সুযোগ সুবিধা যদি সকলের জন্য হয় তাহলে যারা সুদকে হারাম মনে করে তাদের জন্য অবশ্যই না কোনো স্কোপ থাকা উচিত অথব সেটি থাকা দরকার আপনি যে প্রশ্নটি এখানে রেখেছেন যে সরকার সরকারের চাকরিজীবীদেরকে পেনশন দিলে সুদ হয় না তাহলে অন্যদেরকে দিলে কেন সুদ হবে এর উত্তর হলো যে সরকারি চাকরিজীবীদেরকে যে পেনশন দেওয়া হচ্ছে এটা চাকরিজীবীদের হক তাদের থেকে রেখে দেওয়া জিনিসটাই তাদেরকে দেওয়া হচ্ছে অন্যদেরটা তা না এবং সরকারি চাকরিদের ক্ষেত্রে হারাম হওয়ার কোনো কারণ কিন্তু বিদ্যমান নয় তাদের থেকে যা কাটছে এবং সেটা সরকার দিচ্ছে তাদেরকে এবং তাদের প্রাপ্য এটা কিন্তু অন্যদের কাছ থেকে সুনির্দিষ্ট টাকা নিয়ে তার বিপরীতে আপনি অতিরিক্ত কিংবা কম টাকা দিচ্ছেন সেটা কনভেনশনাল যে আপনার ইন্স্যুরেন্স আছে তার মতোই হুবহু তো কনভেনশনাল ইন্স্যুরেন্সের যে আইডিয়া অনেকটা সেটার মতোই এটা হওয়া হয়েছে এবং সেটি যে হারাম অর্থাৎ অনুশনাল আপনার বিমা যেটি সেটি যে হারাম সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই অথবা সবসাগুলো কথা হলো যে এটি মৌলিকভাবে সাধুবাদযোগ্য একটি উদ্যোগ হলেও এর জন্য সুদমুক্ত একটা উইং খোলা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আর না হলে এটি আমরা মনে করছি যে এটি সর্বজনীন হবে না কারণ সর্বজনীন হতে হলে দেশের বিপুল সংখ্যক মানুষ যে সুদকে হারাম মনে করে তাদের দিকটি বিবেচনা রাখতে হবে